অফর্ম ক্রিকেটের বাইরের ব্যস্ততা কিংবা বিতর্ক মাঠে নামলে এসব কিছুই প্রভাব ফেলে না সাকিব আল হাসানের ওপর, প্রভাব ফেলে না সমালোচকদের দুয়োধ্বনিও। তাই তো সিলেট আউটডোর স্টেডিয়ামে হাতে গোনা দু একজন যখন উস্কানি দিচ্ছিল দেশের ক্রিকেটের বরপুত্র, তখন নিজের দুনিয়ায় মগ্ন। যদিও স্টেডিয়াম প্রশাসনের হস্তক্ষেপে তখনই সেই সমর্থকদের সরিয়ে দেয়া হয়েছে, তবে স্থানীয় এই ক্রিকেট প্রেমীদের গ্যালারিতে রেখেই সিলেটের বিপক্ষে খেলতে নামবে রংপুর। শনিবার সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে বেশ ফুরফুরে মেজাজেই নুরুল হাসান সোহানের দল। টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশিতভাবে না হলেও ড্রেসিং রুমকে চাঙ্গা রাখছে রংপুর রাইডার্স। শুক্রবারের অনুশীলনে ফজলে রাব্বির জন্মদিনটা পালিত হয়েছে ঠিকঠাকভাবে। টুর্নামেন্টের এমন পর্যায়ে দল হিসেবে উজ্জীবিত থাকার বিকল্প নেই সোহেল ইসলামের শিষ্যদের। সিলেটের বিপক্ষে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে রংপুর। প্রথম দেখায় মাশরাফিদের বিপক্ষে চার উইকেটের জয়ের সুখস্মৃতির সঙ্গে তারকা বিদেশি সাকিব সাকিবীয় পারফরমেন্স না করলেও তাই পাঁচ ম্যাচে তিন জয় রংপুরের নামের পাশে। সিলেটের বিপক্ষেও একই ধারা ধরে রাখার লক্ষ্য হেভিওয়েট টিমটার। এদিকে টানা দ্বিতীয় দিন মাঠে নামতে যাচ্ছে সিলেট। অধিনায়ক বদলে পয়েন্ট টেবিলে জমা হয়েছে প্রথম জয়ের পয়েন্ট। এখন মোহাম্মদ মিথুনের দলের চ্যালেঞ্জটা মূলত জয়ের সে ধারা বজায় রাখার। অবশ্য টুর্নামেন্টের শেষ চারের টিকিট পেতে টানা জয়ের খুব একটা বিকল্পও নেই গতবারের রানার্স আপের। যদিও রংপুরের বিপক্ষে সে কাজটা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেক। সাব্বির মিথুন, সময় সংবাদ।